আগামী বছরেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না হলে বিকল্প মূল্যায়ন কি জানালো পর্ষদ বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। ফের মিলেছে কোভিডের নয়া স্ট্রেন, আবার দেখা দিয়েছে তার চোখ রাঙানো আশঙ্কা। শিক্ষা মহলে জোর চর্চা, ফের বন্ধ হয়ে যাবে না তো স্কুল? তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে? অন্যতম সমাধান টেস্ট পরীক্ষা। যদি একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব হয় তাহলে টেস্টে পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের। চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্টের সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলি নিজেদের সুবিধা মতো ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট নেবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ICSE ও ISC পরীক্ষা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে CBSE-র দশম প্রথম ধাপের পরীক্ষা। কেন্দ্রীয় এ বোর্ডের দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। অন্যদিকে আগামী বছরের 7 থেকে 16 মার্চের মধ্যে হবে মাধ্যমিক। 2 এপ্রিল শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক, শেষ হবে 20 এপ্রিল। উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ। এ রাজ্যে প্রতি বছর মাধ্যমিকে বসে গড়ে প্রায় 12 লক্ষ পড়ুয়ারা, উচ্চ মাধ্যমিকে বসে 8 লক্ষ ছাত্রছাত্রী। গত বছরের মতো এবারও যদি কোভিডের উপদ্রব দেখা দেয় তাহলে কি হবে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। টেস্ট পরীক্ষা কবে তা জানতে চান সবাই? পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিকের টেস্ট হবে 2-1 দিনের মধ্যে। আমরা স্কুলগুলিকে সূচি জানিয়ে দেব। টেস্টের প্রশ্ন ছাপানো খাতা দেখা এবং প্রত্যেক পড়ুয়া খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোভিডের কারণে মাধ্যমিক না হলে মূল্যায়নে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। তখন কোনো গরমিল দেখলে টেস্টের উত্তরপত্র চেয়ে পাঠাবে পর্ষদ। সংসদ থেকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনো প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়ার দায়িত্ব স্কুলের রয়েছে। মূল্যায়নের পর স্কুলগুলির নম্বর পাঠাবে সংসদে। সংসদের এক আধিকারিক জানিয়েছেন টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে তা আমরা চাপিয়ে দেব না, স্কুল কর্তৃপক্ষ সুবিধা মতো টেস্টের পরীক্ষা নেবে। উল্লেখ্য, আগামী বছর নিজের স্কুলে মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। মাধ্যমিক আগের মতোই হবে অন্য ভেনুতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অল্প কিছুদিন বাদ দিলে করোনার কারণে প্রায় বছর 2 স্কুল মুখ হয়নি পড়ুয়ারা। 16 নভেম্বর থেকে ফের শুরু হয়েছে ক্লাস, কিন্তু স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিয়ে শিক্ষক শিক্ষিকারা হতাশ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটি বড় অংশ স্কুলে আসছে না, এক্ষেত্রে পর্ষদের বক্তব্য সরাসরি না হলে অনলাইনে ক্লাস হয়েছে। মাধ্যমিকের সিলেবাস বা সংক্ষিপ্ত করা হয়েছে। করোনার খুব বাড়াবাড়ি না হলে আগামী বছর আগের মতো খাতা কলমে পরীক্ষা হবে। বাড়বে ভেনুর সংখ্যা। মাধ্যমিক হবে সকাল 11:45 থেকে বিকেল 3 পর্যন্ত, উচ্চ মাধ্যমিক চলবে সকাল 10 থেকে দুপুর 1:15 পর্যন্ত। একই দিনে হবে স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা। দুই ক্ষেত্রেই সিলেবাসের বোঝা কমিয়েছে সাংসদ। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।